সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। মোহনবাগান ক্লাবের ঐতিহ্য বা লিগাসি সেটা থাকবেই। আমরা ম্যাকডোয়েলের সঙ্গে ঠিক যেভাবে টাই আপ করেছিলাম তখনও এরকম গেলো গেলো রব উঠেছিল যে ঐতিহ্য বুঝি চলে গেল, কিন্তু ঐতিহ্য ঐতিহ্যই থাকে। বঙ্গোপসাগরে যখন গঙ্গা মেলে তখন গঙ্গার কিন্তু আর কোনো থাকে না, তখন বঙ্গোপসাগরের চেহারা নিয়ে নেয়। সেখানে কে মিলল কে মিলল না সেটা ইম্পর্টেন্ট নয়, বঙ্গোপসাগর তার নিজের গতি নিজের মতোই থাকবে নিজের মতোই চলবে। অনেক নদী ওখানে মেশে কিন্তু বঙ্গোপসাগর তাতে চেঞ্জ হয় না, ঠিক সেরকম মোহনবাগান ক্লাব ও মোহনবাগানের জায়গাতেই থাকবে, বাকিরা তাদের মিশবে। তবে এই কর্পোরেট স্ট্রাকচারে আমার মনে হয় উই আমার একটা ইংলিশের কথা বলেছি যে গ্লোরিয়াস পাস্ট ভাইব্রেন্ট ফিউচার, আমাদের ফিউচারটাকেও ভাইব্রেন্ট করতে হবে, এগিয়ে যেতে হবে, এবং সেটা কর্পোরেটের হাত ধরেই মোহনবাগান ক্লাব সেই উচ্চতায় এশিয়ার অন্যতম সেরা ক্লাব হয়ে উঠতে পারবে আশা করি। সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড।